ma pare che non mi muovo il tempo. Ma adesso non ti prego, no, 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 Thank you.
হচ্ছে এগুলা এখানে দেখা যাচ্ছে তো চাঁদের গাড়ি যেখানে নামিয়ে দিল আমরা তো নতুন এখানে সাদেক ভ্রমণ আমাদের জন্য নতুন অ্যাডভেঞ্চার কিন্তু আমাদেরকে চাঁদের গাড়ি এনে দিল যে প্রথমে এই রিসোর্টের অনেক নিচে নেমে দিয়েছে এখন ওখান থেকে আমাদের রিসোর্ট খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে গেছে এখন রিসোর্ট খুঁজে পাচ্ছি না এরপরে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট করে আমার বাচ্চা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে উপরে উঠে আসার চেষ্টা করছিলাম কিন্তু যেই চাঁদের গাড়ি করে আমরা আসতেছি ওই চাঁদের গাড়ি আসলে আমাদেরকে বললো যে সরি ভাই আমরা তো নিচে নেমে গেছি এখন উপরের দিকে তো আবার ঘুরে আসা যাবে না এখন কী করবো
নিজেদেরাই কষ্ট করে উপরের দিকে উঠে আসলাম। নতুন যারা আসবে তাদের জন্য বলে দেন, ওরা আসার সময় কি কি করতে হবে? নতুন নতুনদের জন্য এই বলছি, বিশেষ করে আমরা যে আসলে এই যে প্রথম এসে যে অভিজ্ঞতাটা হলো, পরে যেন আর কেউ এসে এরকম কষ্ট না পাই। যে যে হোটেলটা ঠিক করে আসবেন, মূলত আমার মনে হয় যে চাঁদের গাড়ির ড্রাইভারকে আগে বলে দিলে ড্রাইভার মনে হয় ওই রিসোর্টের মেইন ওর যে জায়গাটা ও নির্দিষ্ট করে দিয়ে আপনাকে ওইখানে ঠিক করে দিবে। আর ভুল হবে না, যদি ভুল হয় তাহলে আমার মতো কষ্ট করতে হবে। আসলে অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার পরেও প্রশান্তি লাগছে যে যে ভিও নিয়ে একটা আমার যে রিসোর্টটা পেয়েছি, আমার রিসোর্টের নাম ম্যাকজোসনা, রিসোর্টটা আসলে সুন্দর, আসলে সুন্দর। আপনারা হয়তো দেখবেন আমি কিছু ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিউর বারান্দা দিয়ে, ভালো লাগছে। কিন্তু গরম আছে যথেষ্ট, অনেক গরম, গরম দিনে গরম থাকবেই, কিছু করার নেই। যাই হোক, আমার জন্য এই প্রথম অভিজ্ঞতা। এর পরের বার যারা আসবেন তারা অবশ্যই আপনাদের রিসোর্টের নামটা সঠিকভাবে ড্রাইভারকে বলে দেবেন, যাতে আর কষ্ট না হয়। থ্যাংক ইউ, সকলের শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকুন, শুভ নববর্ষ। এখানে বেড়াতে আসতে, এখানে বেড়াতে আসলে সবাই এভাবেই একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন। সবাইকে সবার শুভকামনা রইল। অনেক জায়গায় ঘুরেছি, যেমন পাহাড়ের উপর উঠতে হয়েছিল আমাদেরকে, অনেক বড় একটা জার্নি। ধন্যবাদ। তোমার বলো, তোমার কেমন লাগছে? সাথে গেছে বলো। তারপরে ছাগলের সাথে দুষ্টামি করলো কিছুক্ষণ, ছাগলের সাথে দুষ্টামি করলো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমার অনেক ভালো লাগছে। এরপরে বিকাল টাইম আমরা অনেক জায়গায় ঘুরবো। রেডি বলেন আপনার অনুভূতি কি? অনুভূতি কখনো সাথে থেকে আসিনি, চিন্তা করেছি সাথে কেমন কিরকম হবে দেখতে। এখন শেষ মুহূর্তে আমরা অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসলাম, অনেক জায়গায় অনেক কষ্ট হয়েছে, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়েছে। এখানে প্রচুর গরম, আসলে এই সিজনে কেউ এখানে না আসাটাই ভালো, শীতের সময় আসা ভালো এটা মনে করি। হ্যাঁ, বৃষ্টির সময় আসা ভালো, কারণ হচ্ছে যে এভাবে বলে সবাই হাতের মধ্যে ম্যাকটা ধরা যায়, সেই হিসাবে আমরা এখন কিছু পাচ্ছি না। আর এখন প্রচুর গরম, গরম লাগছে। আর হচ্ছে আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা যে জিপে করে এসেছি ওই জিপ আমাদেরকে আমাদের রিসোর্টে পৌঁছে দেয়নি, তারপরে একটু খুঁজে নিতে অনেক কষ্ট হয়েছে। যাক, শেষ করতে আমরা রিসোর্টে আসলাম এবং রিসোর্টটা আছে মোটামুটি খারাপ না, সুন্দরই আছে। আমার বাচ্চারা অনেক হ্যাপি, সেই জন্য আমরাও হ্যাপি। তো একটা ছাদের দেখলাম, করে
ওদের একটু কষ্ট হয়ে গেল, তাহলে ওরা ওই কামে এরপরে হলো গিয়ে ধরো তার যোগ্যতা যদি থাকে আমার স্মার্ট মানুষ লাগবো, তারা আমার এখানে যে মেয়ের মানুষ খাইতে এটা দেখলেই মনে হচ্ছে আর সুন্দর মানে কাজ খাইতে হবো ছবি তোলার লাগে সবজি আছে তোমরা সবাই যাবো সবাই কোম্পানি জেলে কোথাও ছবি দেখাও একটা বেরোয়ার এক
01 7111 3 6 5 9 0. চলো 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 একদম কষ্ট এ কাঁদতেছে 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 আসো এ আসো নভরে
সুন্দর। এটা দুইটা রুম বাথ সহ, খুব সুন্দর ভিউটা সাজেকের উপরে। অনেক সুন্দর ভিউ, দুটো টাওয়ার আছে। তোমাদের রুমে ভিডিও করতেছি। অনেক ভালো লাগছে এখানে এসে। একদম টুম করতে শান্তি লাগতেছে। নিজেই মনে করেন পারে না। সবচেয়ে উঁচু পাহাড় সাজেকের, এটাতে আমরা উঠতেছি এখন। পাথরের পাহাড়, বিশাল বিশাল পাথর ওখানে আটকে আছে সূর্যোদয়ের সময়। হাঁটে হাঁটে পা পা করে এখন দেখিও না, আগে উপরে উঠে যাও তারপর দেখবো। উপর থেকে ভিউ দেখবার নিচে আসো, দেখো পড়লে কিন্তু শেষ। আগে পড়লে পড়বে না, আমি যে একটা পাহাড়তে উঠছি। কোথায়? আমাদের কাপ্তাইতে। ওটা হচ্ছে রাম পাহাড় এরকম। হ্যাঁ, উঠে মাথার উপরে আসতে হয়। 10 বার আমি শুয়েছিলাম এরকম অবস্থায়, এই উঠে গেছি। ওখানে একটা পেশেন্ট ছিল, এমার্জেন্সি পেশেন্ট, ওখান থেকে নামালে মরে যাবে, এই জন্য গেছিলাম। বল পড়বে না, বলবা যে বল পড়ে না আমার, দেখবা যে বল পড়বে না। আর যদি বলো যে বল পড়বে, তোমাদের বোধহয় পড়ে যাবে। একটু জিরাও, এই এদিকে জিরাও, এদিকে আসো। না না, শাড়ি পরে লাভ নেই, ওখানে অনেক কষ্ট হবে। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় এটা। হ্যাঁ, সবচেয়ে উঁচু পাহাড়। হ্যাঁ, আমরা এখন ওখানে তো গাছের কি সুন্দর, যেন মানুষ ঢুকে থাকতে পারবে ওইরকম। আমরা মোটামুটি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠেই যাব। বাঁশের ফাইবার বিক্রি করতেছি।
আসো আমার এদিকে আসো। ওদিকে এদিকে আসো, বললাম না স্লিপ করবা এদিকে। এরপর এদিকে না, এদিকে না, তোমরা পারবা না, এদিকে উঠো। আরে পারবা না, হ্যাঁ কঠিন মানে কঠিন ছিল। আচ্ছা পড়লে কিন্তু আমার দোষ নেই। দেখিও আর উঠে যাও। হ্যাঁ এটা বিদেশি কুকুর। আচ্ছা আমি খুলে দেবো, রাখো আমি পানির বোতল না। হ্যাঁ আমরা তো জীবন পানি কোথা থেকে নেবে আমরা, ওইখান থেকে পাওয়া। এই কুকুর ধরে না, এগুলো কামড় দেবে, বিদেশি কামড় দেবে ওরা। তুমি পানি খাবা? এই পানি খাবা? এটা হচ্ছে আমাদের রিসোর্ট। মেইন পয়েন্ট খুব সুন্দর আজকের দিনটা, খুব এনজয় করতেছি। এটা হচ্ছে খাগড়াছড়ি, গোড়ায় পাহাড়টায় পাথরের ভরা, পাথর বড় বড় স্ফুট দিয়ে তৈরি করা। ক্যাকটাস গাছ, অনেক বড় একটা ক্যাকটাস গাছ, গাছগুলো অনেক বড় বড়। সাজিকের সবচেয়ে উঁচু পাহাড় এর মাঝে এখানে কাঁঠাল গাছ দুইটা, সবচেয়ে উঁচু পাহাড় সাজেক। আমরা আছি এখন সাজেকে। এই যুগে মাপুরা জানতে গেল।
এই মা দিয়ে পাথর না তো মা দিয়ে পাথর না পাথর হওয়া আমি